ওলাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, আল্লাহ বলেন জমিনে তোমাকে প্রতিষ্ঠিত করেছি আমি, জন্মের পরে তুমি সোজা হইয়া দাঁড়াইতে পারো নাই, একদিন আমি তোমাকে মজবুত করে দাঁড় করাইছি, তোমার পায়ের মধ্যে এই মজবুতি আমি দিছি। কে দিছে যুবক? এই নওজোয়ান বলো না, তাহলে ভুলে গেল কেন আল্লাহকে, ভুলে গেল কেন? ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা, আল্লাহ বলেন এই জমিতে চতুর্দিকে তোমার উপার্জনের যত কিছু কামাই করার সামানা সব কিছু আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি, এই ফসল আমি ফলাই, এই রোদ আমি দেই, বৃষ্টি আমি দেই, আমি আলো বাতাস সব কিছু আমি দেই, চতুর্দিকের সব কিছু তুমি তো দেখো, তুমি যখন ক্ষেতেরে তো তুমি এমনভাবে চাষ করছো একটা কণা একটা খেরের চিহ্ন যাতে না থাকে, এইভাবে তুমি এটা টিকা উড়ে গেলাইছো যাতে আমি আল্লাহর লাগিয়ে একটা নমুনাও তো রাখছো না, কথা বোঝেন নাই আপনি? তুমি তো এইভাবে এইভাবে ধান ক্ষেতটারে এইভাবে উড়ে গেলাইছো, একবারে আমি যে কদ্দুর সামু আগের বছরের ক্ষেত ধান কেরুমা ছিল তোমার এই ক্ষেতে, এইটার সুযোগও তো আমার কাছে তুমি রাখো নাই, এর পরেও তো আমি মাওলা আমি বলছি বান্দা ঠিক আছে লাগবে না, কুলি ইউহইয়িহি আল্লাযী আনশাআহা আউয়ালা মাররা, একবার যিনি বানায় আমি মাওলা পুনরায় অসুবিধা নাই, তুমি একদম পরিষ্কার করে ক্ষেত একেবারে টুডা ফাডা কোনা কানা কিচ্ছু রাখো না, আমি ওই খালি ক্ষেতে পুনরায় আবার নতুন ধানের চারা দাঁড় করাই দেব, আমি করে দেব, আমি করব, কে করে বাজান? ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা কালিলাম মা তাশকুরুন, আল্লাহ বলেন হায় বান্দা এত কিছুর পরে শুকর করো কেবল আমারটাই কম, আল্লাহ পাক যেন আফসুস করে বলতেছে বান্দা আহা অথচ কৃতজ্ঞতা আমি কম পাই, সব দিলাম আমি, আমি কৃতজ্ঞতাটুকু পাইলাম, আমার জন্য একটা বার আলহামদুলিল্লাহ তোমার মতো ডাকাইতের মুখ দিয়ে বাইর হয় না, একটা সেজদা আমার জন্য জোটে না, জোটে না, বিপদে পড়লেও পড়ে না, আরে ডাকাইত বিপদে পড়লেও পড়ে না, নালে হসপিটালে হসপিটালের রুগী তার রুগীর অপারেশন হইতেছে তার রুগীর সিজার হইতে আছে তে রিসেপশনে বইয়া টেলিভিশন চায় কথা বলে না মিয়া, তাহলে ডাকাইত তো বিপদে পড়ে আল্লাহরে ডাকে না, নালে হসপিটালের মধ্যে টেলিভিশন চলে কেন, আপনি কথা কর না, এ হসপিটাল এটা বিনোদনের জায়গা, তাহলে তাহলে কারো বিবেকে এদের একটা বার কথা কয় নাই কথাটা, যে কিরে বেড়া হসপিটালে কেমনে টেলিভিশন চলে, কেবিনের মধ্যে হসপিটালের কেবিন ওই যে রুগীরে যে কেবিন দেয় কেবিনের মধ্যে কি সমস্ত ঢাকা শহরে দেখেন গিয়া সমস্ত হসপিটালের কেবিনের মধ্যে কি আছে, রঙিন টেলিভিশন আছে, কিরে বেড়া অপারেশন কইরা থিয়েটার থেকে মানে অপারেশনের রুমের থেকে কই আনছে কেবিনে আনছে, এখন রোগবালাই যাব টেলিভিশন চান, তাহলে আপনি বলেন বিপদের সময় তো আমরা এমন ডাকাইত হইছি, আজ আমরা বিপদের সময়ও আল্লাহকে ডাকতে রাজি, তার বডির সিজার এই 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 সময়ের জোরের নামাজ পড়ছি নি জিঙ্গান না, কথাটা বুঝছেন না, এই সময়ের আসরের নামাজ পড়ছি নি জিঙ্গান না, কেবল মানুষের সারা বিশ্বে ফোন করতে দোয়া 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 করে কাটতে আছে হইতে আছে দোয়া করে দোয়া করত সবাই শুধু দোয়া করত, হ্যাঁ ওই সারলে হ্যাঁ হয়েছে হয়েছে সিজারে সিজারে কি সুখবর এটা সবার জানাইতে আছে সিজারে, এটা কনের বিষয় নাকি বেড়া, এটা হইলে হয়েছে আর কি সিজারে, এটা মাইকিং করণের কিতা আছে, এটা এটা একবারে নাম ধরে কনের কি আছে যে আমার আমার সিজারে বাচ্চা হয়েছে কিতা, কথা বলেন না, এটা তো বিপদের কাডা ঠিক কি না বলেন না কেন, এটা বিপদে বাইরে না কি হয়েছে, তো এটা মানুষের দ্বারা একেবারে বুক ফুলে গিয়ে কনের কি আছে, এটা সিজারে হয়েছে যে এমনি হয়েছে হয়েছে আর, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, অর্থাৎ বুঝাইতে চাইলাম কালিলাম মা তাশকুরুন, আল্লাহ বলে বান্দা ভুলে গেলা আমাকে, শুকর করলা না আমার, কৃতজ্ঞতা করলা না আমার, আমার কৃতজ্ঞতাই বড় কম, সব দেই আমি, মনে থাকে না শুধু আমাকে, মনে থাকে না শুধু কাকে,
আমাকে, সব মনে থাকে সব। বউয়ে যে সকালবেলা 7টা 8টার দিকে দোকানে যাইবার টাইমে বেরিয়ে কইয়া দিছে ফেয়ার এন্ড লাভলি আইনেন, লাক্সা বানাইনেন, ভুল করেন না। ডাকাইতে রাইতে 10টা বাজে যখন বাজারের টিকা বাজ যায়, সে সময় হিতের মনে আছে তার বেরিয়ে দিয়ে কি কইছে ফেয়ার এন্ড লাভলির কথা এবুড়ির মনে আছে। এবার 7টা থেকে রাইতের 10টা কয় ঘন্টা? 3 ঘন্টা। তো কিটা কয় কি মানুষ না ফাইজামা কি ওয়াজ করে রাইতে লিখিছে লেগে সময় কি এবার এভাবে কি গোনা ভুলে যাব নি আমরা? সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত 3 ঘন্টা নেই, কয় ঘন্টা? 15 ঘন্টা পরে তোর বিবির কথা তোর মনে রইল, আর 5 ওয়াক্ত নামাজে মাওলা বারবার আজান দিয়া তোকে ডাকলো, একটাবারও তোর মাওলার কথা তোর মনে হইল না। তোর মতো পাষাণ নির্মম ডাকাতার কে হইতে পারে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকেই মনে পড়ে কম, আমার শুকুরি হয় কম, আমাকেই ডাকো কম, আহা অকৃতজ্ঞ। তবে মনে রাখো, এখন আমি নাফরমানির পরেও ভাত তরকারি খাওয়াইতে আছি দেখিয়া ধোকায় পড়ো না, আড্ডি খুলবো কিন্তু তুমি চাইও রং, তুমি আমরা আমারে তো তামসা বাইব না, তুমি যেটা মনে করে বইয়ে রয়েছ আমি মাওলা মাতি না দেখিয়া হ্যাঁ টের পাইবা। এ অল্প কয়টা দিন, 60 বছরে না, তাও সবার বেলায় না, ঠিক কিনা বলেন না? এ বেশি দিন নাই, বেশি দিন আইসো তুমি কবরে দেখা হবে ফিডা কারে বলেন নাউজুবিল্লাহ। অতএব আজকে হালিমাতুস সাদিয়া এই মহিলা মাদ্রাসার এই মুবারক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝটুকু যেন দান করে যে আমরা ইনশাআল্লাহ ইমান আমলের উপরে থাকব, ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহর ইবাদত বন্দিগি করব। আগামী রমজানকে কদর করবেন, রমজানের জন্য বেশি বেশি ইবাদত এবং বন্দিগি করবেন, মা বোনদেরকে পর্দায় রাখবেন, নিজেদের মেয়েদেরকে নিজেদের কন্যাদেরকে অবশ্যই দিন শিখাবেন। এই জামানায় জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি মেয়েকে মহিলা মাদ্রাসায় পড়ানোর কোনো বিকল্প নাই। কমপক্ষে যে মেয়েটার মহিলা মাদ্রাসার বরকতে জীবনে কালো বোরকা ছাড়া অন্য বোরকা আর পরে না, ঢিলে ঢালা বোরকা পরে পর্দার গুরুত্ব নিজেই পইরা নিজের কলিজায় লালন করে, নামাজের গুরুত্ব নিজেই পইরা নিজের কলিজায় লালন করে, এই দুই নিয়ামত যদি কোনো মেয়ের জীবনে হাসিল হয় তার দুনিয়াও কামিয়াব আখেরাতও কামিয়াব। এই জন্য আমি অনুরোধ করব আপনারা আপনাদের মেয়েদেরকে দিন শিখাবেন, কোরআন শিখাবেন, সুন্নাহ শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, দোস্ত আমার এই কথাটা বড় আশ্চর্য লাগে, নবীজির এই কথা মনে হইলে আমার কাঁপ লাগে, কাঁপ ধরে। আল্লাহর নবী বলেন, উম্মত এত ভাবে যে মাওলা মাফ করে দিতে রাজি, যে মাওলা 90 বছরের গুনাহ মাফ করতে রাজি, যে মাওলা আসমান ছোঁয়া গুনাহ মাফ করতে রাজি, এরপরেও গুনাহ মাফ না করাইয়া তওবা না করে যেই নাফরমান হাশরের ময়দানে জাহান্নামী হলো, আযাবের উপযুক্ত হইল, নবীজি বলেন এর কারণ আর কিছু না, কারণ এটাই যে সে নিজের ব্যাপারে সিদ্ধান্তই নিছে যে যাই বলেন আমি আগুনে জ্বলমুই। ঠিক কথা বুঝেন নাই আমার? এই ছাড়া আর কি কারণ থাকতে পারে? কম মাফ করার এত ব্যবস্থাপনা থাকার পরেও যে কি করলো না, মাফ নিল না, তো তার কারণটা কি থাকতে পারে? এছাড়া আর কি কারণ? এটাই তার কথা হলো আমি আগুনে জ্বল। এই যে আমাদের যুবকরা, এদের সিদ্ধান্তই আমি নামাজ পড়তাম না, আমি নামাজ পড়তাম না, আমারে যদি সবার কাছেও খারাপ দেয়া যায় আমি চুল এ রুমে রাখো, আমারে যদি গ্রামের সমস্ত মানুষও যদি মন্দ বলে আমি বেডির পিছনে আডুম, এটা আমার কথা, হেতের কথা হলো এটা, আমারে যদি সবাই খারাপ কয় আমি অশ্লীল ছবি উলঙ্গ ছবি মোবাইলে দেখমুই, কারণ আমি সিদ্ধান্ত নিছি আমি আগুনে জ্বলমু। ঠিক কার কি আছে? না বাজান কারো কিছু নাই, তুমি আগুনে জ্বলবা কার কি করার আছে? কথা বলেন না কেন? তুমি জাহান্নামে জ্বলবা দোস্ত কার কি করার আছে, কার কি করার আছে?
অতএব আমার বাপ, আমরা এটা ভাবা দরকার। আপনারা ছেলে পেলেদের দিকে তাকাইলে দেখবেন চেহারাটা কালো হয়ে গেছে, মানুষের সুরত নাই, চেহারা মানুষের সুরত নেই, অশ্লীল আর গুনাহ করতে করতে জন্তু জানোয়ারের সুরত হয়ে গেছে চেহারা, জন্তু জানোয়ার। তারপরেও পরিবর্তনের কোনো লক্ষণ নাই, সিদ্ধান্ত নিয়ে নিছে আগুনে জ্বলে। আল্লাহ এটাই বলছে, অমান খাফফাত মাওয়াজিনুহু, যার আমল নামার নেকি হালকা হলো সে যেন নিজেই ফয়সালা নিছে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সে নিজের বরবাদ নিজেই করলো, আমি বরবাদ করি নাই বান্দা, আমি মাফ করে দিতে রাজি ছিলাম, ছিল কি না? আল্লাহ বলছে বান্দা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, আসমান পর্যন্ত যদি তোমার গুনাহ যায় তবুও যদি মাফ চাও, আমি বললাম আমি মাফ করে দেব, কিচ্ছু বলবো না। আল্লাহ বলেন আমি রাজি মাফ করতে, সে চাচ্ছে না, তাহলে সে নিজের বরবাদি নিজে করলো না, কথা বলেন না? বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, আল্লাহ বলেন কারণ সে আমার প্রত্যেকটা আয়াতের ব্যাপারে জুলুম করছে, গ্রহণ করে নাই, মানে আমার কথায় কোনো পাত্তা দেয় নাই, ঠিক আমার কথায় পাত্তা দেয়। শেষ কথা আল্লাহ বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা, আহ আল্লাহ বলে বান্দা এই জমিনে ধীরে ধীরে আজ হাঁটার মতো, চলার মতো, দৌড়াইবার মতো, হাঁটবার মতো, চলবার মতো তোমার উপযোগী করা, জমিনে প্রতিষ্ঠিত করা, এটা আমি করছি, আমি করছি। আমার ছয় মাসের মেয়ে, ছয় মাসের মেয়ে বাচ্চা কোলের আমার, আহা প্রতিদিন চেষ্টা করি, বহাইতাম এমনি বহাইতাম, বইয়ে না কেন কাটিয়ে যায়, কথা বুঝেন নাই? আমি ডেইলি কোল নিয়া এমনি বহাইতে চাই, এমনি কাটিয়ে যায়।